সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান হামরার প্রতিশত্তিতে ইসরাইল ভূখণ্ডের নজিরবিহীন হামলা চালিয়েছে একই সঙ্গে ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে এর মধ্যে মার্কিন নির্বাচনের পরে আরো যে ব্যাপক হামলার ঘোষণা দিয়েছিল তা কিন্তু আরম্ভ হয়ে গেছে ধরকম্প শুরু হয়ে গেছে ইসরাইলের তারা মার্কিন সাহায্য কামনা করেছে এবং একই সময় লেবানন ভিত্তিক ইরানের পক্ষী গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়া কাছ থেকে দখল করে নিয়ে ইসরাইল ভূখণ্ডের Golan মালভূমি লক্ষ্য করে যাকে যাকে রকেট নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের দিকে হামলা শুরু ঘন্টা কানিক পর ওই হামলা চালায় হিজবুল্লাহ কি মনে হয় এই পক্সি বাহিনীকে ঠেকিয়ে দিতে পারবে ইসরায়েল এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ শুরুটি থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের সেনা দপ্তরে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইপার শহর এবং এর অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছে জানালো ইসরায়েলের মেয়র ইসরায়েলে বর্বতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক দাবি এর দোয়ানের এদিকে সিরিয়ার মার্কিন টানা দ্বিতীয় বিমান হামলা আর জানিয়ে দিব ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে জনসনে বক্তব্যে নিন্দা জানালো রাশিয়া ক্রুজকে লড়াই করতে পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া অভিযোগ লেবাননের সংঘর্ষের সাত ইসরায়েলি সেনা নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি যুবরাজের হুশিয়ে থেকে থামবে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলি সেনা দপ্তরের ড্রোন হামলার দাবি হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি সেনা দপ্তরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র হামলা চালানো হয়েছে খবর ইসরায়েল এবং হিজবুল্লাহ মধ্যে তীব্র লড়াই চলছে লেবানন জুড়ে বিমান এবং ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী পাল্টা লেবানন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এর ধারাবাহিকতায় বুধবার হিজবুল্লাহ বলেছে তেল আবেবের এক সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর সদর দপ্তর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট রুম এবং বিমান বাহিনী নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান কার্যালয় এখানে অবস্থিত এসব বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানাও রয়েছে ঘাঁটিটি দখলকৃত হাইপা শহরের দক্ষিণ এবং লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত গোষ্ঠীটি দাবি করেছে বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ড্রোন গুলো নির্বলের লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে হিজবুল্লাহ জানায় ওই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দাঘাটি এবং অনুনা কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলি হুনিন ব্যারাকে র্যামিং ব্রিগেডের কমান্ড সেন্টার একটি ড্রোন হামলা চালায় সেখানে সঠিকভাবে লক্ষ্য বস্তিতে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহ আরও জানায় যে তারা শেখ দান্নুন গ্রামের উত্তর অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো ডিভিশন একটি লজিস্টিক গাড়িতে আক্রমণ চালিয়েছে এবং আক্কা শহরের উত্তরের সাগা গাড়িতে একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে ওই অভিযানগুলো অংশ হিসেবে তেলাবিবের দক্ষিণ অবস্থিত তেলনা বিমান ঘাটিতে আক্রমণ ছে হিজবুল্লাহ আর এসব হামলা দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুলার ক্ষেপণাস্ত্র হাইপার শহর এবং অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দাবি ইসরায়েলের মেয়রের হাইপার মেয়র ইউনাক ইয়োবা দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ব্যাপক হামলার অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন হাইপার শহর নজির ব্যাপিন একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে মঙ্গলবার ইউনা ইয়াব বলেছেন হাইপার স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গিয়েছে এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে হাইপা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে পাস্টুটের মতে ইসরায়েলের অধ্যয়ন এবং গবেষণা কেন্দ্র আলমাই ওই প্রসঙ্গে উল্লেখ করেছে হাইজবুল্লাহ হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহ ড্রোন গুলো তাদের ট্রাম কার্ড আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রম গতি চার গুণ বেড়েছে এবং একই সময় লেবাননে ইসলামী প্রতিরোধের আক্রমণ আরো গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে হিজবুল্লাহ কর্মগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এক এর সঙ্গে মিডিয়াগুলো বলেছে যে উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছে নাই ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল গাই আমাসি ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোতে একটি যুদ্ধ ক্ষেতে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলো বারবার সতর্ককরণ সাইরেন বাজান বিষয়টি এখন ইসরায়েলদের এক জীবন একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক দখলদার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় মানবিক সংকট বৃদ্ধি পায় আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে বুধবার সৌদি আরব এবং আজারবাইজানের সফর শেষে ফ্রায়ার ফ্লাইটে সাংবাদিকদের একথা বলেন এরদোগান গত তিন মাসে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট তিনি হুশিয়ারি দিয়ে বলেন যতদিন অস্ত্র সর্ব অব্যাহত থাকবে ইসরায়েল এবং আগ্রাসী হবে এবং ফিলিস্তিন

নিষেধাজ্ঞা আরোপ করেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানা যান জানান তিনি এসার সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র বন্ধ এসার সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের জাতিসংঘ একটি প্রস্তাব তুলেছে তুরস্ক সে প্রস্তাবে সমর্থন করেছে বাউন্ডটি দেশ এবং দুটি সংস্থা এর দোকান জানান সৌদি আরব এবং আজারবাইজান সফরের সময় তিনি এই নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন সিরিয়ায় মার্কিন টানা দ্বিতীয়বারের মতো বিমান হামলা মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আবারও সিরিয়া ইরান সমর্থিত স্বাধীনতা কমে গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাক্কা প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে রকেট হামলার প্রতিক্রিয়া ওই আক্রমণ চালানো হয় উল্লেখ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড যা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য সেনা কার্যক্রম পরিচালনার দায়িত্ব রয়েছে জানিয়েছে যে ইরান সমর্থিত স্বাধীনতা কমে গোষ্ঠীর অস্ত্র মজুদ এবং সর্ববন্ধ লক্ষ্যে ওই হামলা চালানো হয় যদিও সেন্ট কম নির্দিষ্ট করে জানায়নি কতটি হামলা চালানো হয়েছে বা টার্গেটে কি ছিল তবে তারা জানিয়েছে যে এই গোস্টিটি মার্কিন শেরাদের ঘাটির দিকে রকেট নিক্ষেপ করেছিল এবং তবে এটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আহত হয়নি এর আগে মঙ্গলবা সানকম সিরিয়া ইরান সম্পর্কিত গোস্টিগুলোর বিরুদ্ধে হামলা চালায় যা পূর্ববর্তী 24 ঘন্টার মধ্যে দুটি আলাদা স্থানের নয়টি লক্ষ্যবস্তয়ে আঘাত হানে সানকমের কমান্ডার মাইকেল এরি কুরিলা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্ররাদের সুরক্ষা এবং ন্যায়পত্তা রক্ষার জন্য কোনো হোমকে সহ্য করবে না সূত্র আলজাহিরা ইউক্রেনের সেনা পাঠানোর জন্য জনসনের বক্তব্য নিন্দা জানালো রাশিয়া ইউক্রেনের সেনা পাঠানোর হতে পারে বলে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরি জনসন যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা এবং নিন্দা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক রায় রুশ পররাষ্ট্র মন্ত্রমে মুখ্য মারিয়া জাকারোভা বলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার বিরুদ্ধে নিষেদ্ধা গ্যারপের উদ্দীপনা সৃষ্টি করেছিলেন এবং ইউক্রেনের সাথে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে তাতে বাধা না মঙ্গলবার একটি গণমাধ্যমে দা শাককাত করে বরি জনসন বলেছেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনকে সহায়তা করে দিতে পারে বলে সমন্বয় তৈরি হয়েছে যদি এমনটা ঘটে তাহলে আমরা ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাবো এ সম্পর্কে জাকারবা বলেছেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর জনসন সবসময় যুদ্ধের উস্কান দিয়ে চলছেন এবং এটাই হচ্ছে তার একমাত্র যোগ্যতা সূত্র বা স্টোরে কুরুস্কের লড়াই করতে 50 হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া অভিযোগ জেলেনস্কির কুরুস্কের লড়াই করার জন্য রাশিয়া 50 হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেলেনস্কি জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম কুরুস্কের লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণ সেনা পাঠিয়েছে গত আগস্টে কুরুস্ক আশপাশ আক্রমণ করে ইউক্রেনের সেনাবাহিনী কিছু অংশ দখল করে না তখন সেখানে 11 হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গিয়েছিল জেলেনস্কি বলেছেন আমাদের সেনা রাশিয়ার 50 এর সেনা সফল মোকাবেলা করে যাচ্ছে জেলেনস্কি যা বলেছেন তাতে বড় হচ্ছে রাশিয়া অন্য জায়গা থেকে এসে না সরিয়ে কুরুষকে নিয়ে এসেছে সম্প্রতি নিউ ইয়র্ক প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গিয়েছে কুরুষকের জন্য রাশির অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে না কারণ তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ দিয়েছে গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কমান্ডার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেছিলেন ইউক্রেনের রাশিয়া পাঁচ লাখ বিশ হাজার সেনা পাঠিয়েছে বছর শেষে সেই সংখ্যা বাড়িয়ে ৬ লাখ নব্বই হাজার করার লক্ষ্যে এগোচ্ছে তারা সূত্র ডিবিবিসি ডয়েস বেলে লেবাননের সংঘর্ষে সাত ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর সাত সেনা সদস্য নিহত বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম সন্ধ্যায় হিব্রু ভাষায় গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে দক্ষিণ লেবাননের ব্যাপক সংঘর্ষের সময় সাতজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন ইসরায়েলি সূত্রে বরাদ দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলা হয় দক্ষিণ লেবাননের বিস্ফোরণের ফলে একটি ভবন ধ্বংসের ঘটনা ওই সাত সেনা নিহত হন ওই বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে তবে তাদের সংখ্যা এখনো জানা যায়নি এ বিষয়ে তবে আগে সবশেষ এক ঘোষণা ইজরালি সেনাবাহিনী জানায় দক্ষিণ লেবনের সঙ্গে সাতজন ইলসাইলি সেনা আহত হয়েছে এর আগে সোমবার এক ঘোষণা ইজরালি বাহিনী জানায় যে দক্ষিণ লেবনে তাদের অন্তত পনেরো জন সেনা আহত হয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সি সৌদি যুবরাজের হুশিয়ত কি থামবে ইসরায়েল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজা ইসরায়েল সংগঠিত গণ হত্যার নিন্দা জানিয়েছেন মুসলিম এবং আরব বিশ্বের নেতা বিশেষ সম্মেলনে ওই নিন্দা জানান তিনি লেবানন এবং ইরানে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি যদিও ওই হুশিয়ার নিয়ে বিষয়ে এখন কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল তবে ইসরায়েল গাজা গণ হত্যা চালানোর বিষয়টি বারবার অস্বীকার করে আসছে তিনি দিনে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক উন্নয়ন হচ্ছে ইরানে ইসরায়েলি হামলা চালালে তার ফল ভালো হবে না এমন হুশিয়ে দিয়েছেন সৌদি যুবরাজ ওই সম্মেলনে গাজা এবং পশ্চিম তীর থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুবরাজ এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজার যুদ্ধ বন্ধ না করা পর বিশ্বব্যাপ সম্পদের ব্যর্থতা তিনি ওই অঞ্চলে অনাহার এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছেন না প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন তাৎক্ষণিক সংঘাত বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছে বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম এবং আরব বিশ্ব নানা সময়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করলেও এ বিষয়ে তেল আবি বরাবরই উদাসীন দেশটিতে মার্কিন এবং পশ্চিম মদতে মধ্যপ্রাচ্য বিস্তার ঘটিয়েছে সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সেই উত্তেজনা আরো বাড়িয়েছে ইসরায়েল সেই সাথে সিরিয়াতে ইসরায়েলি হামলা চলছে